বর্তমান বিশ্বে ওটিটি প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তায় দর্শকও ঘরে বসেই খুব সহজেই উপভোগ করতে পারছেন আন্তর্জাতিক নানা কন্টেন্ট। তবে তেমনই আন্তর্জাতিক মানের কাজ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হাতে গোনা কয়েকটি হলেও আজকের আমাদের এই তালিকায় আমরা হাজির হয়েছি এমনই সেরা তিনটি বাংলার ওয়েব সিরিজের খোঁজ নিয়ে, যেগুলো দেখার পর দর্শক হিসেবে রীতিমতো চমকে উঠবেন আপনি। তাই চলুন দর্শক, আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই আয়োজন। গল্পটি একজন অবসরপ্রাপ্ত জজের, যিনি তার নিজের স্ত্রী হত্যার তদন্ত করতে গিয়ে দোষী সাব্যস্ত করে ফেলেন এক নির্দোষ ব্যক্তির, যার ফলে তার মাঝে সৃষ্টি হয় এক মানসিক অস্থিরতার, যার ফলে তার মাঝে চলতে থাকে নানা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। এক পর্যায়ে নিজের অস্থিরতা কাটাতে তার মেয়ের সাহায্যে আবারও রিওপেন করেন সেই কেস, কিন্তু আদৌ কি সমাধান হবে সে মৃত্যুর রহস্যের, এমন একটা গল্পের কনসেপ্ট নিয়েই গড়ে উঠেছে পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ বোধ। সিরিজটি খানিকটা স্লো বেসড হলেও গল্প এগোনোর সাথে সাথেই দর্শকেরা জড়িয়ে পড়বেন একটি জটিল রহস্যের ধাঁধায়। আর পরিচালক হিসেবে যেখানে নাম থাকছে অমিতাভ রেজা চৌধুরীর, সেখানে দর্শকেরা নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভরসা করে দেখে নিতেই পারেন এই সিরিজটি। কথা দিচ্ছে দর্শক, এক মুহূর্ত সময় নষ্ট হবেন আপনাদের, তাই ওটিটি প্ল্যাটফর্ম হইচই অ্যাপস থেকে দেখে নিন ইনভেস্টিগেশন থ্রিলার জনরার বোধ নামের এই কাজটি। দীর্ঘ 50 বছর যাবত বন্ধ থাকা এক জেলের কক্ষে হঠাৎই এক রাতে দেখা মেলে এক রহস্যময় কয়েদির। তার ভাষ্যমতে বিশ্বাসঘাতক মীরজাফরকে হত্যার কারণেই তাকে বন্দী করে রাখা হয়েছে এই সেলে, কিন্তু আদৌ তা কতটুকু বিশ্বাসযোগ্য? মুহূর্তেই ধর্মবিশ্বাসকে পুঁজি করে সেই জেলে শুরু হয় নানা অনৈতিক কার্যকলাপ, কিন্তু সেল নাম্বার 145-এ থাকা সেই রহস্যময় কয়েদের আসল উদ্দেশ্যটাই বাকি। আদৌ কি তার আগমন ঐতিহাসিক কোনো চরিত্র থেকে, নাকি পুরোটাই এক সাজানো গল্প? বাংলার আলোচিত এই কারাগার ওয়েব সিরিজটি দেখার সময় আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, দর্শক প্রতি মুহূর্তেই আপনি এক অজানা রহস্যের শিহরণ অনুভব করবেন। আর এই সিরিজের প্রথম সিজন ছিল জাস্ট মাস্টার ক্লাস, এরপরেই দ্বিতীয় সিজনে সেই গল্প জড়িয়ে পড়ে 1971 সালের মুক্তিযুদ্ধের সাথে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত দর্শক এই সিরিজটি বেশ ভালোভাবেই উপভোগ করবেন, তা আমরা গ্যারান্টি দিয়েই বলতে পারি। আর কয়েদি চরিত্রে চঞ্চল চৌধুরী সহ অন্যান্য ক্যারেক্টারের অভিনেত অভিনেত্রীদের ট্রিমেন্ডাস পারফরম্যান্স সিরিজটিকে আরও জমজমাট করে তোলে। তাই আপনি যদি এখনও এই সিরিজটি না দেখে থাকেন, তবে হইচইয়ের এই কাজটি থাকবে আপনার মাস্ট ওয়াচের তালিকায়। মলদারে করে ইয়াবা পাচারের বিষয়টি শুনতে অদ্ভুত এবং হাস্যকর বলে মনে হলেও প্রায় আমাদের সংবাদপত্র এবং টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে এরকম নানা ঘটনা। আর তেমনই আমাদের সমাজের এক না বলা গল্প নিয়ে নির্মিত হয়েছে গুটি নামের এই সিরিজের মূল প্রেক্ষাপট। এই সিরিজের প্রধান চরিত্র সুলতানা একটি হসপিটালের নার্স হিসেবে কর্মরত থাকলেও পারিবারিক আর্থিক টানাপোড়েনের কারণে তার নিজের অনিচ্ছা সত্ত্বেও ড্রাগ সাপ্লাইয়ের কাজে নিজেকে যুক্ত করতে হয়। কিন্তু এক পর্যায়ে একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই পথ থেকে বের হয়ে আসতে চাইলেও সকল পথ বন্ধ করে রেখেছে এই কাজে যুক্ত থাকা বড় বড় মাস্টার মাইন্ডেরা। সেই সাথে তার সরলতার বিশ্বাসকে পুঁজি করে বারংবার সুলতানাকে ধোকা দিতে থাকে তার সবচাইতে কাছের আপনজন। কিন্তু একদণ্ড শান্তির খোঁজ করতে থাকা সুলতানা এবং তার মেয়ের জীবনের শেষ পরিণতি কী হবে, সেই গল্প জানতে চাইলে দর্শকদের দেখে নিতে হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে থাকা পরিচালক শঙ্খ দাশগুপ্তের পরিচালিত গুটি নামের এই সিরিজটি। আন্তর্জাতিক কন্টেন্টের সাথে পাল্লা দিয়ে চলতে আমাদের নির্মাতারাও আমাদের দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে নির্মিত গল্পেই উপস্থাপন করছেন দারুণ সকল ওটিটি কন্টেন্ট। তবে দর্শক, আপনার দেখা এখনো পর্যন্ত সেরা বাংলা ওয়েব সিরিজ কোনটি তাও কিন্তু জানাতে পারেন আমাদের ভিডিওর নিচের কমেন্ট বক্সে। শেষ করছি দর্শক আমাদের আজকের এই আয়োজন। সকলে সতর্ক থাকুন, সুস্থ থাকুন।